विश्वरूपस्य भर्यासी पद्मे पद्मालये शुभे सर्वतो पाहि मम देवी महालक्ष्मी नमोस्तु ते। জয় মা লক্ষ্মী। লক্ষ্মী মাকে আমরা অনেকেই টাকা পয়সার দেবী ভাবি। আসলে মা লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই নয়। মা লক্ষ্মী শুধু ধনই দেন না, তিনি জ্ঞান ও সচ্চরিত্রও দান করেন। বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার। এই দিন অনেকেই ভক্তি ও শ্রদ্ধা ভরে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন। নমস্কার বন্ধুরা, আমি রীনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে আশ্বিন মাসের মা লক্ষ্মী দেবীর ব্রতকথা পাঁচালী আকারে শ্রবণ করতে পারবেন। বিশ্বাস করা হয় যদি কেউ ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর ব্রতকথা পাঁচালী পাঠ করেন বা শ্রবণ করেন, তাহলে তার ঘরে এবং হৃদয়ে মা লক্ষ্মী সর্বদা বাস করেন। সকলকে বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটা ভালো লাগবে এবং কমেন্টে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী। ধন সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা অসম্পূর্ণ থেকে যায় ব্রতকথা ও পাঁচালী পাঠ ছাড়া। মা লক্ষ্মী পূজার দিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলার ঘরে ঘরে শ্রী শ্রী মা লক্ষ্মীর পাঁচালী পাঠের প্রথা প্রাচীনকালে শুরু হয়েছে এবং সেই প্রথা আজও বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে অম্লান হয়ে আছে। গৃহলক্ষ্মীরা লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচালি নিষ্ঠা ভরে ও একাগ্র চিত্তে পাঠ করলে প্রসন্ন হন মা লক্ষ্মী। সংসারের শ্রীবৃদ্ধি হয়, সর্বদুঃখ বিনাশ হয়, সর্বপ্রকার বাধা বিঘ্ন দূর হয়, আর্থিক উন্নতি হয়, ঋণ থেকে মুক্তি পাওয়া যায়, ব্যবসায়ীর ব্যবসায় এবং চাকুরিজীবীর কর্মক্ষেত্রে উন্নতি হয়, গ্রহদোষ কেটে যায়। এক কথায় গৃহস্থের সর্বপ্রকার মঙ্গল সাধন করেন শ্রী শ্রী মা লক্ষ্মী। এরপর পাঠ করব আশ্বিন মাসের মা লক্ষ্মী পূজার প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা পাঁচালী আকারে। সকলকে বলবো বেশ কিছুক্ষণ ভক্তি ভরে এই ব্রতকথাটি শ্রবণ করুন, এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন। আশ্বিন মাসের মা লক্ষ্মীর ব্রতকথা, জগৎ শেঠের পালা। দিল্লিতে বসতি তার যদু শেঠ নাম, সতী সাধ্বি পত্নী তার পদ্মাবতী নাম, জগৎ শেঠ পুত্র তার বিদ্বান হইল, দিল্লীশ্বর শুনি তাহা তাহারে ডাকিল, রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাভ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে, বাদশা বলে হে জগৎ গুণমুগ্ধ আমি, যা চাহিবে তাহা দিব কি বা চাহ তুমি, জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীশ্বরে, জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে, জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল, পদ্মাবতী শুনি বলে শুনোরে বাছনী, সত্য কোরাইয়া তুমি বলিবে যে বাণী, কোজাগরে পূর্ণিমায় এ দিল্লি শহরে, কেহ জ্বালিবে না আলো প্রতি ঘরে ঘরে। জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল, মাতার নির্দেশ মতো সকলি বলিল, বাদশা সে কথা শুনি ডাকাইল দূতে, জগতের সব কথা বলিল তাহাকে, বাদশা আদেশেতে দূত ঘোষণা করিল, কোজাগরি দিনে কেহ জ্বালিবে না আলো। হেতাসতী পদ্মাবতী আনন্দিত মনে, জ্বালিল ঘৃতের বাতি কজাগরি দিনে, নিজে পদ্মাবতী থাকে দ্বার আগুলিয়া, হেনকালে লক্ষ্মী আসে করুণা করিয়া, লক্ষ্মী বলে ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে, কেহ বাতি জ্বালে নাই আছে অন্ধকারে, শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী।
তোমার ভবনে আজ করিব বসতি, দ্বার ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব, বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব। পদ্মা কয় কর জোড়ে এসেছ যখন, এক সত্য মোর পাশে করমা এখন। লক্ষ্মী বলে ওগো পদ্মা কী বা তুমি চাও, অবশ্য পোড়াবো বাঞ্ছা আমারে জানাও। পদ্মা বলে যতক্ষণ না আসি ফিরিয়া, ততক্ষণ রবে হেথা অচলা হইয়া। সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল, গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ ত্যাগিল। জগতের গৃহে লক্ষ্মী সত্যে বন্ধ হয়ে, রহিলেন চিরকাল অচলা হইয়ে। জগৎ সদৃশ ভাগ্যবান কেবা ভবে, অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে। কজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে, দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে। শ্রীশঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে, কোজাগরী পূর্ণিমার ব্রত কথা ভনে। জগৎ সেটের পালা সমাপ্ত হইল, ভক্তি ভরে সবে মিলি হরি হরি বলো। ইতি আশ্বিন মাসের ব্রত কথা সমাপ্ত হইল। জয় মা লক্ষ্মী। আজকের ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা একটি লাইক অবশ্যই করবেন, নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায়। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং শ্রী শ্রী মা লক্ষ্মীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ। জয় মা লক্ষ্মী।